দুফিটে বাংলা চ্যানেল আপডেট নতুন চ্যানেল এবং দুই ফিট ডিশে আরেকটি নতুন চ্যানেল ফাল্গুনী টিভি ইন্টারন্যাশনাল চ্যানেল নিউজ চ্যানেল আরটি দুই ফিট ডিশের মাধ্যমেই দেখা যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো দুই ফিট ডিশে আপনারা বাংলা চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন, সে চ্যানেল আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনাদের শুরুতেই একটি তো দেখতে পাচ্ছেন ফিল্মি বাংলা টিভি চ্যানেলটি চলতেছে। তো আপনাদের দেখাবো আমার রিসিভার থেকে, আমার রিসিভারটি হচ্ছে ইকুলিংয়ের 47-এর সেই জনপ্রিয় রিসিভারটি। তো আপনাদের আজকে দেখাবো আমার মোবাইলে থেকে, তো দেখতে পাচ্ছেন এই ডিভাইসের মাধ্যমে চলতেছে। তো আপনাদের এরকম ডিভাইস যদি আপনাদের লাগে তাহলে সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো দেখতে পাচ্ছেন আরেকটি বাংলা চ্যানেল ফাল্গুনী টিভি এবং ওয়েদান এইচডি চ্যানেলটি কালার বারের মধ্যে আছে এবং আরেকটি ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল। তো দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল আরেকটি চ্যানেল আরটি। তো আপনাদের ফিল্মি বাংলার চ্যানেলের টিভি নাম্বারটি আপনাদের দেখাবো, অ্যান্টেনা সেটিং থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আমি 40 কিউ লিখে রাখছি। এলএমবি ফ্রিকোয়েন্সি হচ্ছে 97.50/10,600 এবং আমি 4 পোর্ট থেকে 3 পোর্ট পর্যন্ত ব্যবহার করেছি এবং টিভি নাম্বারটি হচ্ছে 11,609 পার্টিকাল 9,500। এটি হচ্ছে ফাল্গুনী টিভির নতুন টিভি নাম্বার। তো আপনারা এই টিভি নাম্বারটি দিয়ে সার্চ দিলেই আপনারা এই টিভি নাম্বারটি দিয়ে বসিয়ে আপনারা এই সিগন্যালটি ট্র্যাক করতে পারবেন। এখন সিগন্যাল কোয়ালিটি দেখতে পাচ্ছেন 71% সিগন্যাল আছে। তো আপনাদের ডিসপোজিশনটি দেখাবো, দুফিটে বাংলা চ্যানেল আপডেট নতুন চ্যানেল এবং দুই ফিট ডিশে আরেকটি নতুন চ্যানেল ফাল্গুনী টিভি ইন্টারন্যাশনাল চ্যানেল নিউজ চ্যানেল আরটি দুই ফিট ডিশের মাধ্যমেই দেখা যাবে। তো আপনাদের সরাসরি দেখালাম আমার মোবাইলের থেকে, মোবাইলটি চলতেছে এই ডিভাইসের মাধ্যমে
তো আপনাদের ডিশের যে কোনো মাল সামার জন্য সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিশের মাল সামান আমি পাঠিয়ে থাকি। তো আপনাদের ডিশের পজিশন একটু দেখাবো। তো ভিউজ দেখতে পাচ্ছেন আমার অনেকগুলাই ডিশ লাগানো। তো আপনাদের আজকে যে ডিশের থেকে চ্যানেলগুলো দেখাইলাম সেই ডিশটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমার সেই ডিশটি, আমার মডিফাই ডিশ, টাটা স্ক্যান মধ্যে আমি মডিফাই করেছি। সেই ডিশের থেকে আজকে আপনাদের এই চ্যানেলগুলো দেখাইলাম। আমি টেম্পোটার হিসাবে বসিয়ে রাখছি, ইট দিয়ে দেখতে পাচ্ছেন। এমনিতেই অনেক সুন্দর চ্যানেল আসে, অনেক সুন্দর সিগন্যাল আসে। আপনাদের পিছনের অংশটুকু একটু দেখাইলাম, তো এখন আপনাদের সামনের অংশটুকু একটু দেখাবো। আমার সর্বপ্রথম মডিফাই ডিশ এটি, তো অনেক সিগন্যাল ভালো আসে। তো দেখতে পাচ্ছেন আমি এলএমপিটা কীভাবে সেটিং করেছি, আপনারা এইভাবে সেটিং করবেন, করলে আপনারা খুব সহজেই সিগন্যালটি পেয়ে যাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। Thank you.